দুটো তাজা বোমা কিনে চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার 9 নম্বর ওয়ার্ডের দিনুনাথ দেলেন এলাকার ঘটনা। আজ 7 সকালে প্রতিবেশীরা কলে জল আনতে গেলে দেখতে পায় 2টি তাজা বোমা পড়ে রয়েছে। একটি পরিত্যক্ত বাড়ি ভাঙচুর হচ্ছিল, সেই বাড়ির সামনে 2টো বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে বোমা 2টি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। রাতের অন্ধকারে কে বা কারা রেখে গিয়েছে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, পরিকল্পনা করে এলাকায় ভয় সন্ত্রাস দেখানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশ। দিল রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। সকালে জল আনতে এসেছিলাম পাশে বাড়ি, তা দেখি এখানে একটা সুতোর গুটি। আমি ভাবছি এমনি বাচ্চারা হয়তো এ করে গেছে, তারপরে আর একটু এগিয়ে দেখি আর একটা পড়ে আছে। পড়ে গিয়ে এবার ওই দিক দিয়ে 2টো কাকু আসছিল, আমি ডেকে তাদেরকে ডেকেছি, তারাই বলছে বোম। তা বললো পুলিশকে ফোন করতে। মানে একদম ভরা রাস্তার উপরে জনবসতি এলাকায়? হ্যাঁ, এই তো একদম গায়ে, মানে একদম রাস্তার উপরে। হ্যাঁ রাস্তার সাইডে। তারপরে পরপর লোক মানে শুরু হলো, ভিড় জমতে আস্তে আস্তে বাড়ছে। কি হয়েছিল ওই যে